কেন্দ্র বাহিনী আসায় ভয় কেটেছে ময়নার ভোটারদের। অবশেষে ময়নায় কেন্দ্র বাহিনী আসায় ভয় কাটলো ভোটারদের। এবারের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দিন থেকে কমিশন হাইকোর্টে বারবার বিভিন্ন মামলায় জড়িয়েছে, যার মধ্যে অন্যতম ছিল এবারের ভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে কিনা। এই কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে কমিশন এবং হাইকোর্টের মধ্যে। টালবাহানার পর অবশেষে রাজ্য নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দেয়। ওই আগে মোটামুটি মানে আমি খুব মানে ভয় ভয় করে ছিলাম, বুঝাচ্ছ এই বোমা এই তো পড়তো এরকম বুঝাচ্ছ। তারপরে এখন এই দেখলাম তো, এই তো যাচ্ছি দেখলাম তো, এখন মোটামুটি একটু সুবিধা বুঝাচ্ছ। ওই 7:30 বাধ্য জানাই তো, বাঁচা তাকি তো এখন জানাইতে হবে বুঝাচ্ছ। এখন মোটামুটি 7:30 আগে আগে এটা আমার দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরসা আছে কেন্দ্র, আশা রাখছি তো মোটামুটি শান্তিপূর্ণ হবে। রাজ্যে ভোটের জন্য এসেছে 845 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসার পর থেকে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর ও সাধারণ এলাকায় কেন্দ্র বাহিনী রুটমার্চ করার পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় কেন্দ্রীয় বাহিনী আসার পর থেকেই ভোটারদের মনোবল অনেকটাই ফিরে এসেছে বলেই জানান সাধারণ মানুষ। কারণ পূর্ব মেদিনীপুর জেলার ময়না রাজনৈতিক হিংসার কারণে খবর শিরোনামে, বিশেষ করে ময়নার বাচ্চা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিদিনই ছোট বড় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটছে। আর যাতে ভীত সন্ত্রস্ত সাধারণ ভোটাররা অবশেষে তাদের সেই ভয় কাটল, 8 জুলাই সকাল থেকে শুরু হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। তার আগেই এলাকায় পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শুধু এলাকা পরিদর্শন নয়, সাধারণ মানুষের সঙ্গেও তারা কথা বলছে, সাধারণ মানুষকে আশ্বস্ত করছে ভোটের দিন নির্ভয় ভোটদান কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য। দিন আগে বোমাবাজি হয়েছিল, যার জন্য সবাই সন্ত্রাসী আছে। কেন্দ্র বাহিনী সমস্যা হলো, কেন্দ্র বাহিনীকে জানাতে হবে। যে কেন্দ্র বাহিনী এসছে, মনে হয় কি ভোট শান্তিপূর্ণ হবে? আশা করি শান্তিপূর্ণ হবে। সাধারণ মানুষকে আশ্বস্ত করছে ভোটের দিন নির্ভয় ভোটদান কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য, আর এটি কিছুটা মনোবল ফিরে পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। এরকমই ময়নার কয়েকজন জানান, প্রতিদিন বোমাবাজির ঘটনা ঘটছে, কিন্তু কেন্দ্র বাহিনী আসতেই ভয় অনেকটা কেটেছে তাদের। পূর্ব মেদিনীপুর জেলার ময়না থেকে সৈকত শির রিপোর্ট, লোকাল 18 বাংলা।